नमस्कार सम्मानित दर्शकबृंद। तो बंधुरा, लक्ष्मी भाण्डार प्रकल्पे डिसेम्बर मासे टाका देवा बंध किन्तु करे दिल राज्य सरकार। राज्य सरकार तरफ किन्तु जानानो होच्छे जे एकाधिक बेनिफिसियारि महिला किन्तु एक ही अकाउंटे बहुबार टाका नवेम्बर डिसेम्बर और सेप्टेम्बर मासे किन्तु टाका तुलेछेन बा टाका नियेछेन। तो तादेर किन्तु भेरिफिकेशनेर जन्य किन्तु टाका देवा बंध करलो राज्य सरकार। तो अनेकेर किन्तु डिसेम्बर मासे टाका ढोकेनि। तो समस्त तथ्य किन्तु ए भिडियोर मध्ये देबो, अर्थात आपनादेर कबे टाका पाबेन डिसेम्बर मासे एबं कि जन्य किन्तु राज्य सरकार बंध करे दिल टाका देवा। तो समस्त तथ्य अवश्यई भिडियोर माध्यमे देबो, अवश्यई भिडियोटि संगे थाकुन। यदि भिडियोटि भालो लागे अवश्यई एकटा लाइक करबेन एबं चैनलटिके साबस्क्राइब। तो बंधुरा, एखाने बला होच्छे लक्ष्मी भाण्डार भाण्डारे एक अकाउंट টাকা বারবার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আয়ত্তায় একজন মহিলার অ্যাকাউন্টে এক মাসে একাধিকবার আর্থিক সহায়তা পৌঁছেছে বলে তথ্য পেয়েছে রাজ্য। তো অভিযোগ উঠছে একাধিক মহিলার তরফে একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, প্রকল্পের ফর্ম যখন জমা পড়ছে তখন এতটা খুঁটে দেখা সম্ভবছে। তো প্রশাসনিক সূত্রে কিন্তু জানানো যাচ্ছে বা সূত্র থেকে জানাচ্ছে যে আর্থিক সহায়তা পাঠানোর চূড়ান্ত তালিকায় একই উপভোক্তার নাম একাধিকবার উল্লেখ রয়েছে। সংশ্লিষ্টদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর একই মনে করা হচ্ছে, সেই উপভোক্তারা প্রতি মাসে একাধিকবার বরাদ্দ হাতে পেয়েছেন। এমনিতেই কোষাগারের উপরে প্রবল চাপ, এখন দেখা গিয়েছে নির্ধারিত বরাদ্দের বেশি অর্থ পৌঁছেছে উপভোক্তার হাতে। এই পরিস্থিতিতে লক্ষ্মী ভাণ্ডার তো কে আতস কাঁচের তলায় আনতে রাজ্য সরকার তো বাধ্য হলো কিন্তু রাজ্য সরকার। তো কলকাতা পুরসভার সহ সব জেলা প্রশাসনকে কিন্তু এমন এখন সরকার নির্দেশ দিয়েছে যে জরুরি ভিত্তিতে ওই প্রকল্পের তথ্য ভাণ্ডারকে কুটিমুক্ত করতেই হবে। জলে যাওয়া টাকা কোষাগারে ফেরত আনতে হবে দ্রুত এবং সরকারি নির্দেশ পুনরায় চালাতে হবে চিহ্নিত উপভোক্তাদের যাচাই প্রক্রিয়া। একমাত্র ন্যায্য উপভোক্তা কিন্তু তথ্য ভাণ্ডারে জায়গা পাবেন, অন্যথায় কাটা যাবে নাম। জেলা শাসকদের উদ্দেশ্যে কিন্তু সরকারের নির্দেশ, সরজমিনে নতুন করে এমন প্রতিটি ঘটনা যাচাই করতে হবে। একমাত্র বৈধ উপভোক্তারা কিন্তু আর্থিক সুবিধা প্রাপকদের তালিকায় রাখা হবে। অর্থাৎ বন্ধুরা, যারা একাধিকবার অ্যাপ্লাই করেছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে তাদের কিন্তু নাম এবার কিন্তু বাতিল করা হবে, এবং যারা অগ্রাহ্য অর্থাৎ বেআইনিভাবে আবেদন করেছেন বা একাধিক মহিলার অ্যাকাউন্টে একটাই নাম্বার দিয়েছেন তাদের কিন্তু এবারে নাম বাতিল করে দিতে পারে রাজ্য সরকার। তো এমনটি কিন্তু জানানো যাচ্ছে। এছাড়া বলা হচ্ছে যে যাচাইয়ের পরে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন প্রায় 1.45 কোটি উপভোক্তা। প্রশাসনের দাবি, এদের মধ্যে যাদের ক্ষেত্রে গরমিল ধরা পড়েছে রাজ্যের নির্দেশে সশরীরে তাদের কাছে পৌঁছে নতুন করে প্রত্যেক উপভোক্তার যাচাই প্রক্রিয়া করতে হবে জেলা প্রশাসনের কর্তাদের। কোনো উপভোক্তা বৈধ বলে প্রমাণিত হলে এবং তার নিজস্ব অ্যাকাউন্ট না থাকলে তার নামে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেবে প্রশাসন। অর্থাৎ আপনার যদি নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে আপনার সরকারি আধিকারিকরা আপনাদের বাড়িতে যাবেন এবং আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে জন্য কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করবে কিন্তু প্রশাসন। তো প্রশাসনের শীর্ষ মহল স্পষ্ট করে দিয়েছে এই যাচাই প্রক্রিয়া বৈধ এবং উপভোক্তার নাম নথিভুক্ত হওয়ার কাজ চলাকালীন সংশ্লিষ্ট আর্থিক সুবিধাদান বন্ধ থাকবে। বাকি উপভোক্তারা যেমন টাকা পাচ্ছিলেন তেমনই পাবেন। গরমিলের কারণ, এতদিন ধরে অ্যাকাউন্টগুলিতে যে অতিরিক্ত অর্থ পাঠানো হয়েছে ট্রেজারি চালান এর মাধ্যমে তা ফেরত এনে প্রকল্পের মূল খাতে জমা করতে হবে। এসব কাজ 7ই ডিসেম্বর মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের। প্রসঙ্গত, সাধারণ মহিলা উপভোক্তা এই প্রকল্পের থেকে মাসে 500 টাকা পেয়ে থাকেন। তো তপশিলি এবং জাতীয় ও জনজাতিভুক্ত উপভোক্তাদের সেই বরাদ্দ কিন্তু মাথাপিছু মাসে 1000 টাকা। লক্ষ্মী ভাণ্ডার কিন্তু প্রকল্পে আপনাদের কিছু সমস্যার জন্য, কিছু বেআইনিভাবে কিছু বেনিফিসিয়ারি মহিলাদের জন্য কিন্তু আপনাদের এখন বর্তমান অ্যাকাউন্টে টাকা হয়তো 7 তারিখ পর্যন্ত নাও আসতে পারে। কারণ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে যে মূলত রাজ্য 7 তারিখের মধ্যে সমস্ত তথ্য খতিয়ে দেখে ওই তালিকা থেকে একটা তালিকা তৈরি করতে হবে বেনিফিসিয়ারি, তাদের কিন্তু খুব শীঘ্রই টাকা অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা কিন্তু ডিসেম্বর মাসে আসতে চলেছে। তো কোনো সমস্যা বা কোনো চিন্তার কারণ নেই। তো বন্ধুরা, যদি ইনফরমেশনটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।